ক্লাসের হলো একটা শর্ট ফিল্ম মাধ্যমে আর শর্ট ফিল্মের টপিক হচ্ছে আমরা এখন পর্যন্ত যা যা পড়িয়েছি তার মধ্যে যে কোনো কিছু ডেডলাইন ম্যাম আপনাদের ডেডলাইন হচ্ছে 2 সপ্তাহ এবং আপনাদের গ্রুপে থাকতে হবে 7 থেকে 8 জন ওকে থ্যাংক ইউ তাহলে পড়তে থাকবি তার মধ্যে হয়ে যাবে তো ফানি কি অবস্থা কি অবস্থা এটা দোস্ত মুভির গ্রুপ করছিস হ্যাঁ গ্রুপ তো হয়ে গেছে আমার কাজ শুরু করবো দোস্ত মানে কত কত কয়জন আমি তো 8 জন আমি করছিস একদম 8 জন দোস্ত তুই দেখ না আমি তো গ্রুপ পাই নাই কি বলো তো সবাই গ্রুপ পাই সবাই তো এক গ্রুপ পাস নাই দেখ না বুঝছিস তো না ম্যাম তো বলছে 8 জনের বেশি নেওয়া যাবে তারপরে বলেটা দেখ বুঝতেছিস তো সমস্যা করছে আচ্ছা দেখি কি করা যায় চল ক্যান্টিনে যাবো চল ক্যান্টিনে যাবে প্রায় শেষ কাজ হয়ে গেছে অত টেনশন নিস বের করা আগে দেখি কথা বলতে হচ্ছে
470 টাকা দেখিতাম দিয়ে দেয় তো স্কার্পনে আমি দিলাম আরে বেটা এরকম খরচ কে গ্রুপে কত খরচ জানো সবাই বিল গ্রুপে নক দিতে হয় ক্যামেরা পরিষ্কার করে রাখতে হয় সবার সাথে যোগাযোগ করতে হয় না দে এবার মতো দিয়ে দেয় ক্যামেরা পরিষ্কার করতেই তো 500-600 টাকা দিয়ে দিই খরচ আর তুই যদি এগুলো নিয়ে যদি মানে তোর মনে যদি দুঃখ থাকে সমস্যা নাই আমাদের গ্রুপ মেম্বার আমরা আরো নিতে পারি তোকে যে নিতে হবে এমন কোনো কথা নেই তাই না আরে ভাই আমাদের ম্যানেজমেন্ট টিম মুভি গ্রুপে কোনো কাজই হচ্ছে না কেন আরে ভাই কারণ ধরে কোনো সিরিয়াসনেস নাই কেউ কোনো প্ল্যানিং নাই কেউ কোনো কাজই করতেছে না মানে ইন্ডিভিজুয়াল কাজের জন্য সমস্যা নাকি মানে সবাই এরকম করতেছে ভাই মারো মারো আচ্ছা দেখো এগুলো তো আসলে একজনকে দোষ করে হবে না তোমাকে আসলে দায়িত্বটা নিতে হবে মেইন সবার মধ্যে কোঅর্ডিনেশন করতে হবে করে তোমাকে কাজটা করতে হবে প্ল্যানিং করতে হবে তো অরগানাইজ করে তুমি কাজটা শুরু করে দাও মার্কে আসা করতে হবে কিভাবে করো আর কি মানে দেখো এগুলো শুরু করো তারপর দেখো যেটা যেগুলো ভালো হয় কি সেগুলো আগে থাকো বসে থাকলে তো হবে না মন থাকলে বসে থাকলে তো কাজ আর তাই না আচ্ছা দেখো এখন আর বসে থাকলে তো না পাবো মুভির মতো কাজ হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন ভাই মেইন কথা হচ্ছে আমরা তুমি যে স্ক্রিপ্ট রাইট করছিলাম ওটা দেখো কাজ করো বাট কিছু টাকা আর্ট করার দরকার আছে ওকে এত করে মানে আমরা সবাই মিলে করে যেমনটা সংলাপ ছিল সেভাবে চেঞ্জ করছি দিনমা তিন ফাইভে তুই তাহলে এক কাজ কর যখন আসছিস এমনি তো তোর তোর নাম তো যাবে একটা মিটিং রুম ম্যানেজ করা লাগবে করতে পারবি আর তাহলে কি কস্টিউমের দায়িত্ব কস্টিউমের দায়িত্ব কয়েকটা শুট একটু আমাদের কিন্তু কাজটা অস্থির হয়েছে আপনাদের সবার পারফরম্যান্স খুবই চমৎকার ছিল আমি জানি আপনারা রিয়েল মুভি মেকার না কিন্তু তারপরে আপনারা যে কাজটা দেখিয়েছেন এবং যে টিম ওয়ার্ক করেছেন তা সত্যিই কমেন্ডেবল ওয়েল ডান